সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দর্শক, ইতিমধ্যে আমি অবস্থান করছি রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট। আজকের পেঁয়াজের পাইকারি দ্রব্যমূল্যের যে দাম রয়েছে সেটা কিন্তু আপনাদের পরে দর্শক তুলে ধরবো। কিন্তু দর্শক, আজকে পেঁয়াজের বাজারে কিন্তু বেশ আমদানি হয়েছে, পেঁয়াজের কিন্তু খুবই আমদানি হয়েছে, তবে দামটা একটু আজকের বাজার একটু কমেছে। তো দর্শক, যেতটুকু জানতে পারলাম যে পেঁয়াজের বাজার কমার কোনো সম্ভাবনা দেখতে পারলেও কিন্তু অতটা পরিমাণে কিন্তু কমে নেয় দর্শক বন্ধুরা। কালকের থেকে আজকে প্রতি কেজিতে 5 টাকা কমেছে পেঁয়াজের দাম। তবে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এদিকে, এগুলা কিন্তু পাবনার পেঁয়াজ দর্শক বন্ধুরা। এগুলো কত করে বিক্রি হচ্ছে তা জানিয়ে দেবে। এগুলো পাবনার পেঁয়াজ আছে, ভিতরে দেখতে পাচ্ছেন আলু দেখা যাচ্ছে, রসুন দেখা যাচ্ছে, এগুলো কত করে বেচা বিক্রি হচ্ছে বাজারে সেটা কিন্তু জানিয়ে দিব। তো দর্শক, আজকে এগুলো পাবনার পেঁয়াজ আজকের বাজার সর্বোচ্চ 105 টাকা পর্যন্ত কিন্তু পাবনার পেঁয়াজ বাজারে বেচা বিক্রি হয়েছিল। তো দর্শক, অনেকেই বলতেছে নাকি পেঁয়াজের বাজার নিয়ে অনেকটাই লাড়াছাড়া খেয়েছে, অথবা পেঁয়াজের বাজার কমলে নাকি ব্যবসায়ীদের লস হয়ে যায়। তো আসলে এটা বললে ভুল হবে, ব্যবসায়ীতে আসলে আজকে লস হবে কালকে লাভ হবে, এরকমটাই কিন্তু মূলত নিয়ম। কিন্তু আমরা যেটুকু জানতে পারলাম, ব্যবসায়ীরা নাকি আমাদের দেখলেই বলে ওনাদের নাকি লস হচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই আপনারা জানিয়ে যাবেন ব্যবসায়ীদের কি লস হচ্ছে না লাভ হচ্ছে। আপনারা আসলে যারা হাট থেকে দেখতেছেন অথবা যে যে জেলা থেকে দেখতেছেন, আপনারা তো জানেন আপনাদের জেলাতে কেমন পেঁয়াজের বাজার তো যাচ্ছে। তো অনেকেই বলে নাকি কৃষকের লাভবান হচ্ছে, ব্যবসায়ীদের লস হচ্ছে, যারা ব্যাপারী তাদের নাকি লস হচ্ছে। আসলে কৃষকের তো টাকা তো পাচ্ছে, এটা ঠিক আছে, তবে যে সকল ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু টাকা পায় না এমন কোনো কথা নেই। কিন্তু আগের বছর থেকে এই বছরে কিছুটা একটু লাভবান কম হয়েছে দর্শক বন্ধু। এই বছরে অনেকে ধরা খেয়েছে পেঁয়াজ বাজারে নেই, হুট করে বেড়ে যায়, হুট করে আবার কি কমে যায়, তখন এই পেঁয়াজের বাজার একটু লস হয়ে যায় ব্যাপারীদের। কিন্তু এই যে দেখতে পাচ্ছি এগুলো ফরিদপুর পেঁয়াজ, এগুলো আজকের বাজারে সর্বোচ্চ বাজারে বেচা বিক্রি হচ্ছে 98 পর্যন্ত কিন্তু বাজারে বেচা বিক্রি হয়েছে দর্শক। তো দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন রসুনটা কত করে বেচা বিক্রি হচ্ছে বাজার তা জানিয়ে দিচ্ছি। রসুন কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ রসুন বাজারে বেচা বিক্রি হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা, 165 থেকে 70 টাকা পর্যন্ত দর্শক। দর্শক জানিয়ে দিলাম এদিকে রসুনের দামটা কিন্তু ইতিমধ্যে কেমন ছিল আপনাদের মাঝে দর্শক জানিয়ে দিলাম। তো দর্শক, এ ছিল আমার কাছে আজকের সর্বশেষ পেঁয়াজের বাজার দর আপডেট দর্শক।